যাক এত ভিড় ঠেলিয়ে অবশেষে পাঁচ লিটারের এক বোতল সোয়াবিন তেল তো কিনেই ফেললাম আজকে মনে হয় বিজয়ের ট্রফিটা আমার ঘরেই বউ আমার আজকে অনেক খুশি হবি দেখতেছি কিরে আসিফ ভাই আমরা তো আধা কেজি তেলে কিনতে নি আর আপনি পাঁচ লিটার তেলের বোতল কই পেলেন আরে বেটা অনেক লম্বা সিরিয়াল দিয়ে এক বোতল তেল পাইছি তা কতটা হানিল নয়শো পঞ্চাশ টান এসে ভাই তাহলে তো কমই নেছে ভাই তা সাবধানে তেলের বোতল নিয়ে বাড়ি যাই করলাম পথে আবার যেন ডাকাত না ধরে এ কি বলো এই দিন দুপুরে ডাকাতি ধরতে পারে তাও আবার তেলের জন্য আরে ভাই তেলের দাম যত চড়া তাতে ডাকাতি ধরা কোনো কঠিন ব্যাপার না সাবধানে যাইয়েন ভাই আচ্ছা ঠিক আছে তালি শালার মনে হইতেছে আমি তেলের বোতল না আমি যেন কুরবানির গরু কিনে বাড়ি ফিরতেছি রাস্তার মানুষের সাথে দেখা হলেই জিজ্ঞেস করতেছে ভাই তেলের বোতলটা কত নিল যাই হোক বাসায় ফিরলি পাঁচ কেজি তেলের বোতল দিয়ে বউ আমার সেই খুশি হবি খুশির ঠেলায় খাতির যত্ন করবি বেশি বেশি এই বেটা মনে সুখে কই যাস দাঁড়া দেখি ভাই তেল নিয়ে বাড়ি যাই বউরে সারপ্রাইজ দেব এই তেলের বোতলটা নিয়ে যায় এই তার হচ্ছে না এই তেলের বোতল যাবি আমার বাড়ি তেলের বোতল আমারে দে না হয় তোর বুড়ি আর আমার সুরি বুঝলি বেটা আমি রমজানটা কাজ তেলের বোতল না পালি তোর মারি আমি কুপো কাজ করি হেলা দেবো কিন্তু ভাই ভাই আমার সাথে যা কিছু আছে সব কিছু নিয়ে যান ভাই শুধু আমার এই তেলের বোতলটা সারিয়ে দেন তেল না নিয়ে বাড়িতে গেলি বউ আমার শরীর নিংড়িয়ে তেল বার করে রান্না করবি তা তো হবি নি তেলের বোতল আমারা দিয়েই জাতি হবি নইলে তোরে সারা হবি নিয়ে আরে ওই তো পুলিশের গাড়ি আসতেছে ওরে বাবারে পুলিশ আইলো রে পুলিশ আইলো রে পলাই পলাই যাক বাবা ডাকাতের হাতেতে তে তেলের বোতলটা বাঁচাতে পারছি বাড়ি যা আলমারিতে লুকো রাখতেই হবি এই দেখো গিন্নি লম্বা লাইন দিয়ে তেল কিনে দি ফিরলাম পথে ডাকাত পুলিশের বয় দেখা তেল নিরাপদে নিয়ে বাড়িতে আলাম তেলের বোতলটা এখনই আলমারিতে লু করা হোক বলা তো যায় না তো পড়তে পারে শুধু তেলই তুমি সাবান কোথায় এই যা আমি ভাবলাম বউ তেল দেখে অনেক খুশি হয়ে যাবি কিন্তু তো দেখি উল্টো ঝাড়ি মারতেছে আচ্ছা আনতেছি আনতেছি পিয়াজের বস্তা ধরে আনতেছি পকেটে তো পঞ্চাশ টাকাই আছে পিয়াজ আধা কেজি নিয়ে যাই তালি পারে সাবানও নিয়ে যাবি কামাল ভাই আধা কেজি পেঁয়াজ আর একটা সাবান দাও তো ভাই পিয়াজ কিন্তু কেজি সত্তর টাকা আর আধা কেজি কিন্তু পঁয়ত্রিশ টাকা এ কি দোকানদার গত সপ্তাহে না নিলাম বিশ টাকায় আধা কেজি আজ আবার পঁয়ত্রিশ টাকা ক্যা পঁয়ত্রিশ টাকায় আধা কেজি নিলি নেন না হলে বাড়ি যান কালকে আবার খেয়ে পঞ্চাশ টাকা নিতে হবি আচ্ছা দেও কি আর করার আমার কাছে তো পঞ্চাশ টাকা আছে একটা তিরিশ টাকা দামে সামানও দেও আর পনেরো টাকা আমি কালকে দিয়ে দেবো নে আচ্ছা ভাই ঠিক আছে আমি দিতেছি সব কিছুর দাম এমন করে বাড়লি কেমন করে চলবি জীবন যাপন করা তো দিনকে দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে আবার পথে না ধরে পিঁয়াজগুলো সাবধানে নিয়ে যাতি হবি